ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সর্বশান্ত অসহায় মানুষগুলোর আহাজারিতে ভারী হয়ে উঠছে মৌলভীবাজারের হাওর এলাকা। ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় জেলার 53,426 হেক্টর জমির ফসলের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে 17,432 হেক্টর জমির ফসল। অন্যদিকে হাকালুকি হাওরে মারা গেছে প্রায় 25,000 টন মাছ। পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকার অবলম্বন হারিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন হাওর পাড়ের মানুষগুলো। এরই মধ্যে নিজস্ব মজুতকৃত খাদ্য শেষ হওয়ায় এলাকায় দেখা দিয়েছে চরম খাদ্য সংকট। অভাবের তাড়নায় তাই অল্প দামে গবাদি পশু পাখিও বিক্রি করছেন অনেকে। প্রাথমিকভাবে হাকালুকি, হাইল ও কাওয়া থেকে হাওর সহ ছোট বড় কয়েকটি হাওরের বোরো ফসলের ক্ষতির পরিমাণ প্রায় 200 কোটি টাকা বলে জানিয়েছে কৃষি বিভাগ। 10,276 হেক্টর জমির ফসল সম্পূর্ণ বিনষ্ট হয়েছে। এদিকে 4,000 জেলের মধ্যে খাদ্য সহায়তা দেওয়ার কথা জানিয়েছে মৎস্য বিভাগ। আগামী জুন মাসের মধ্যে তাদের পুনর্বাসনের জন্য রুই, কাতলা, মৃগেল সহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা দেওয়া হবে বলেও জানান জেলা মৎস্য কর্মকর্তা। জেলা মৎস্য বিভাগ থেকে হাওরের পানির গুণগত মান ঠিক রয়েছে এমন দাবি করলেও স্থানীয় কৃষক ও মৎস্যজীবীরা বলছেন হাওরের পচা ধান ও মাছের দুর্গন্ধে এখনো স্বাভাবিক হয়নি পরিবেশ। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।